যদি তার মনে তোমার প্রতি ভালোবাসা না থাকে, তুমি 1000টা টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে নাও, সে তোমাকে কোনো মতেই মিস করবে না। আর যদি তার মনে 1%ও ভালোবাসা থাকে তোমার প্রতি, তাকে মিস করানো সম্ভব। আজকে এই ভিডিওতে 4টে রুলসের কথা বলবো। এই 4টে রুলস তুমি যদি মেনে চলো, যে মানুষটা তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছিল, সেই মানুষটা তোমাকে মিস করবে। ইটস মাই চ্যালেঞ্জ। নমস্কার, আমি রামকৃষ্ণ। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। যদি চাও তোমার মনের মানুষ তোমাকে মিস করুক, তাহলে আজকের ভিডিওতে বলা এই 4টি রুলস তোমাকে মেনে চলতেই হবে। এই 4টি রুলস তুমি যদি মেনে চলতে পারো, সে তোমাকে সব সময় মিস করবে, দিন রাত মিস করবে। নাম্বার 1, বারবার নিজের ভালোবাসাকে এক্সপোজ করা বন্ধ করো। দিনে 50 বার তাকে আই লাভ ইউ বলা, আই লাভ ইউ মেসেজ করা, এগুলো বন্ধ করো। এগুলো তুমি যখন করবে, তখন প্রথম প্রথম তার খুবই ভালো লাগবে। একটা রিলেশনের শুরুর দিকে এগুলো খুব ভালো লাগে, কিন্তু যখন রিলেশনটা একটু একটু করে সময় বাড়তে থাকে, যখন রিলেশনটা একটু একটু করে পুরাতন হতে থাকে, তখন কিন্তু এইসব ন্যাকামো আর ভালো লাগে না। তাই যদি তুমি বারবার ধরে দিনে 50 বার তাকে আই লাভ ইউ করে মেসেজ করছো, ফোন করে বারবার ধরে আই লাভ ইউ বলছো, সে তোমাকে কখনোই মিস করবে না। অপরদিকে সে তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে। তাই তাকে মিস করাতে চাইলে আজকের পর থেকে বারবার আই লাভ ইউ বলাটা বন্ধ করো। নাম্বার 2, অনেকের একটা ভুল ধারণা আছে যে ভালোবাসার মানুষকে সবসময় হ্যাঁ বলতে হয়। না বললে সে আমাকে ভুল বুঝবে, না বললে সে আমার প্রতি রেগে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে, এই ভাবনাটা ভুল। আমার মতে ভালোবাসার মানুষকে কখনো কখনো না বলতে হয়। যদি তুমি না বলতে না পারো, তোমাকে না বলাটা শিখতে হবে। এটা একটা আর্ট, যেটা কিন্তু সবাই পারে না। আজকে তোমাকে শিখতে হবে ভালোবাসার মানুষকে কখনো কখনো না বলতে হয়। এর মানে এটা নয় যে তুমি সমস্ত কথাতে তাকে না বলবে, ও যেটাই বলবে সেটাই না বলবে, এটা কিন্তু আমি একদমই বলছি না। মিনিমাম 5 বারের মধ্যে তোমাকে 2 বার না বলার চেষ্টা করতেই হবে। এই না বলার মাধ্যমে তাকে মিস করানো সম্ভব। ফর এক্সাম্পল, আগে কি হতো, যখনই সে তোমাকে কোনো কিছু বলতো, তখন তোমার কাছে কিছু চাইতো বা যখনই দেখা করতে চাইতো, তুমি তখনই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিতে, দৌড়ে তার কাছে চলে যেতে, দৌড়ে তার জন্য সেই জিনিসটা নিয়ে চলে যেতে। এখন তাকে কিন্তু সেটা করবে না। যদি তোমাকে 5 বার দেখা করতে বলে, তুমি 2 বার দেখা করবে। সে যদি 5 বার ফোন করে, তার সাথে 1 বার ফোনে কথা বলবে বা 2 বার ফোনে কথা বলবে, এরকম। মানে সব সময় সে ফোন করছেই মানে সঙ্গে সঙ্গে গিয়ে ফোন রিসিভ করতে হবে, সে দেখা করতে বলেছে মানে সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করতে চলে যেতে হবে, তোমার সমস্ত ইম্পর্টেন্ট কাজ ছেড়ে দিয়ে। এটা কিন্তু করলে সে তোমাকে কখনোই মিস করবে না। তুমি যখন তাকে কোনো কিছু বিষয়ে না বলবে না, সে এটা ভাববে যে এতদিন তো সে আমাকে সবসময় হ্যাঁ বলে আসতো, সমস্ত বিষয়ে কোনোদিন আমাকে কোনো বিষয়ে না বলেনি, হঠাৎ কেন আমাকে না বললো। তখন ওর এই না বলাটা নিয়ে ভাবনা চিন্তা করবে। আর যত তোমার এই না বলা নিয়ে ভাবনা চিন্তা করবে, যত তোমার বিষয়ে ভাববে, তত সে তোমাকে মিস করবে। নাম্বার 3, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা কখন কাকে মিস করি, যখন কেউ আমাদের থেকে দূরে থাকে। আর যে মানুষটা আমাদের কাছাকাছি থাকে, যেই মানুষটাকে আমরা চাইলেই পেয়ে যাই, সেই মানুষটাকে আমরা কখনোই মিস করি না। তাই যদি সে তোমাকে সবসময় পেয়ে যাচ্ছে, সে না চাইতেই তুমি হাজির হয়ে যাচ্ছ, সে ফোন করলেই সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে নিচ্ছ, সে যখন যা চাইছে তুমি তাই করে দিচ্ছ, তাহলে সে তোমাকে কখনোই মিস করবে না। তাকে মিস করাতে গেলে তাকে মিস করার মতো ফেস দিতে হবে, যাতে সে মিস করে সেই সময়টুকু তাকে দিতে হবে। তার জন্য তার থেকে তোমাকে একটু দূরত্ব মেনটেন করতে হবে। আমি কিন্তু এমনটা মতেই বলছি না যে তার সাথে একদমই কথা বলবে না, একদমই দেখা করবে না, এটা কিন্তু না। দেখা করবে, কথা বলবে, বাট একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী, নিজের কাজগুলো সেরে নেওয়ার পর, নিজের ইম্পর্টেন্ট কাজ করার পর, তারপরে তার সঙ্গে দেখা করো, তার সঙ্গে কথা বলো, ঠিক আছে। তাকেও পেস দাও, নিজেকেও পেস দাও, তাহলে কি হবে, সে তোমাকে মিস করার একটা সময় পেয়ে যাবে, তখন সে তোমাকে মিস করবে। আর সবসময় যদি তুমি তার চোখে চোখেই থাকো, সবসময় চাইলেই যদি সে তোমাকে পেয়ে যায়, তাহলে কিন্তু সে তোমাকে মিস করবে না। নাম্বার 4, তোমাকে নিয়ে সে যেন আনসিকিউর ফিল করে, এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে। তোমাকে নিয়ে যদি সে সবসময় সিকিউর ফিল করে যে ও তো আমার আছে, আমি ওকে সাথে যেমনই ব্যবহার করি ও আমার কাছেই পড়ে থাকবে, ওকে যতই অপমান করি ও চুপচাপ থাকবে, তাহলে কিন্তু সে তোমাকে কখনোই মিস করবে না।
তার মনেও যেন তোমাকে হারানোর একটা ভয় থাকে, যেমন ভাবে তোমার মনে ওকে হারানোর একটা ভয় সে তৈরি করিয়েছে। কিন্তু সে নিজে তৈরি করিয়েছে এটা, তোমার মনে ভয়টা, তোমাকেও ওর মনে ভয়টা তৈরি করতে হবে যে সে তোমাকে হারাতে, সে তোমাকে হারালে তার লস, সে তোমাকে হারালে আলটিমেট সে তোমার মতো একটা ভালো মানুষকে হারাবে যে সবসময় ওকে ভালোবাসত। তাই তোমাকে নিয়ে সে যেন আনসিকিউর ফিল করে সেই জিনিসটা তোমায় কিন্তু লক্ষ্য করতে হবে। একটা কথা মনে রাখবে, নিজের খারাপ ভালো সমস্ত কিছু ওকে জানিয়ে দিও না একবারে, ধীরে ধীরে আস্তে আস্তে বলবে। যখন কোনো কথা বলবে তাকে যেন পুরোটা বলে দিও না, হালকা একটু কথা বললে বাকিটা গোপনে রেখে দাও, এবং এমনভাবে তার কাছে বলবে সে যেন ওই কথাটা বারবার জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে, জানতে চায় কি হয়েছে, কেন পুরোটা বললো না। ওর মনে যেন রহস্য করে, রহস্যের গন্ধ খুঁজতে খুঁজতে সে তোমার চারপাশে ঘুরতে থাকবে, সে তোমাকে বারবার ধরে জিজ্ঞাসা করতে থাকবে। মাঝের মধ্যে তার কাছে সারপ্রাইজ দাও, টুইস্ট দাও, যেই সারপ্রাইজ বা যেই টুইস্ট, যেই ঘটনা সে কখনো এক্সপেক্ট করেনি তোমার কাছ থেকে, সেরকম কিছু মাঝের মধ্যে ঘটাও। নিজেকে সবসময় খোলা বইয়ের মতো উজাড় করে দেবে না, নিজেকে একটা রহস্যের মধ্যে রাখো, এবং সেই রহস্য যেন সে খুঁজতে চায়, সেই রহস্য যেন সে জানতে চায়, তোমাকে পুরোটা জানতে চায়। ঠিক আছে, একটা মানুষকে যদি কেউ চিনে যায় পুরোপুরিভাবে, একটা মানুষের যদি সমস্ত কিছু সে বুঝে নেয়, তাহলে কিন্তু আমরা সেই মানুষটাকে কখনোই মিস করি না। তাই তোমাকে এই 4 নম্বর পয়েন্টটাও কিন্তু ফলো করতে হবে, তোমাকে নিয়ে যেন সে আনসিকিউর ফিল করে। এই 4টে রুলস যদি তুমি মেনে চলো, সে তোমাকে দিন রাত মিস করবে। যদি তার মনে তোমার প্রতি একটুখানিও ভালোবাসা ছিল কখনো, সে তোমাকে মিস করতে বাধ্য। ইটস মাই চ্যালেঞ্জ। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, তোমাদের কমেন্টে মতামত কিন্তু জানাতে ভুলবে না। ঠিক আছে, নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, ধন্যবাদ।